আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালবি ব্লগ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রোজ রোজ একই ভিডিও দিতে ভালো লাগে না বন্ধুরা? তো আমি তো বাড়ি থেকে বের হই কম, এই জন্য অন্য কোনো ভিডিও দিতেও পারছি না। তো আর প্রতিদিনের এক কাজ কি দেখাবো, এই জন্য ভাবলাম আমাদের একটা রেসিপি শেয়ার করি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমি এটা ছোট মাছ দিয়ে চচ্চড়ি বানাবো, তো ওটাই শেয়ার করছি। তাই তো আমি সব মশলা টশলা মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি এইভাবে হাত দিয়ে জোরে সোরে মাখিয়ে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। ইল হচ্ছে ট্যাংরা মাছ, আর একটা শিঙি মাছ আছে। এই তো বন্ধুরা, আমার মাখানো শেষ, একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখন চুলায় বসিয়ে দেব। এত বন্ধুরা, চুলায় বসিয়ে দিয়েছি। আর এই দেখুন, এরকম হচ্ছে। আরো কিছুক্ষণ জাল করব, এরপরে ধনিয়া পাতা এড করে দেব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই তো বন্ধুরা, আর কিছুক্ষণ পরে আমি কিছু গন্ধ পাতা দিয়ে দেব। তো অনেকে চেনেন এই পাতাটাকে, অনেকে গন্ধ পাতা বলে বা পিপুল পাতা বলে। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা দিলে চচ্চড়ি সবজির অনেক টেস্টটা বেড়ে যায়, এমনকি সেন্টটাও অন্যরকম লাগে। তো এটা হওয়ার কিছুক্ষণ আগেই দিবেন বন্ধুরা, তা না হলে তরকারিটা তিতা হয়ে যাবে। এই তো আমি বেশিক্ষণ জাল করব না, আমি এটা দেওয়ার পরে একটু কোনো রকম সেদ্ধ হলে নামিয়ে নেব, তা না হলে তিতা হয়ে যাবে। এই দেখুন, আমার এরকম হয়েছে, পাতাগুলো একদম মিশে গিয়েছে, ওই রকম সেদ্ধ হয়েছে। আমি এখন নামিয়ে নেব এটা। টমেটো সব কিছুই সেদ্ধ হয়েছে। এই তো বন্ধুরা, আমার এই রেসিপিটা শেষ। এখন চলেন আর একটা রেসিপি দেখাই। এটাতে সবাই চিনেন, এটা হচ্ছে বাইতা শাক। বাইতা শাকের শাকও রান্না করে খাওয়া যায়, আবার ভর্তাও বানানো যায়। তো আমি এটাকে সবসময় ভর্তাই বেশি পছন্দ করি, তো এই জন্য এটাকে ভর্তাই করব। আমি এটাকে ভালোভাবে ধুয়ে এখন সিদ্ধ করে নিচ্ছি, সঙ্গে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমি আগে কালো জিরাটা ভেজে নিয়েছি, তো সঙ্গে কিছু কালো জিরা দিলে অন্যরকম টেস্ট আসে। এই তো বন্ধুরা, দেখুন এটা থেকে পানি বের হয়ে গিয়েছে। আর এটা যতক্ষণ পানি শুকিয়ে না যাবে ততক্ষণ আমি এটাকে জাল করব।
এই তো বন্ধুরা দেখুন পানিটা শুকিয়ে এসেছে। তো আর বেশিক্ষণ জাল করব না, আমি এখন এটাকে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু শিলপাটা এতে মনে হয় বেশি টেস্ট আসে, সেজন্য আমি শিলপাটাতে বেটে নেব। পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি জানি বন্ধুরা প্রতিদিন একরকম ভিডিও আপনাদের কাছে ভালো লাগে না, কিন্তু কী আর করার বলুন। তো চ্যানেলটাকে কোনো রকম একটু জায়গায় রাখতে একটু একটু করে ভিডিও দিচ্ছি, যা পাচ্ছি তাই। আর কী করব বলেন, সবাই কি সুন্দর সুন্দর ভিডিও দেন, তাদের ভিডিও আমি নিয়মিত দেখি। তাই তো বন্ধুরা আমি বেটে নিচ্ছি। আর বন্ধুরা যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে আমার যারা নতুন বন্ধু আছেন তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা আমি প্রতিদিনই এক কথায় বলি, আমি সবার কমেন্ট ধরে ধরে সবার ভিডিও দেখতে যাই। তো কখনো দেরি হয়ে গেলে আপনারা ভাববেন না যে সে ভিডিও দেখতে আসবে না, হয়তো আমার কোনো সমস্যার জন্য যেতে একটু দেরি হয়। তো আমি সবার ভিডিও দেখবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।